অফিসে ছুটি না পাওয়ায় এবারে নারায়ণ পুজোর কেনাকাটি নিজেকেই করতে হলো আর তার সাথে এবছরে প্রথম আমি লক্ষ্মী পুজো করেছি বাড়িতে তো যাই হোক তার একটা আলাদা টেনশান ছিল যে কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে না তো কোনো কিছু কেনা হবে না এরকম হচ্ছে না তো যে লাস্ট মোমেন্টে মনে পড়লো অথচ তখন লোক নেই কাকে দিয়ে আনাবো বার বার করে শুধু রিমাইন্ড করছি আর বাড়িতে ফোন করছি করে করে জানছি মা এটা আছে মা ওটা আনতে হবে যাই হোক এইভাবেই করলাম তো অভিজ্ঞতা হয়ে গেল এই আর কি একটু অসুবিধা হয় বাট অভিজ্ঞতাটা হয়ে গেল মাকে সাজানোর জন্য এবার আমি বেশ কয়েকটা জিনিস এনেছিলাম আমরা এবার মা লক্ষ্মী প্রতিমা আনিনি বারো মাসে যে পুজো হয় মা বলল তাতেই পুজো করো সেই মাকেই আমরা পুজো করেছিলাম আমি এক্সট্রা এনেছিলাম মায়ের ডেকোরেশনের জন্য মানে একটা ওড়না মায়ের গলার ভার এমনি আমাদের উপর হার করে সব সময় মায়ের গলায় দেওয়া আছে মুকুট আছে তো তার সাথে এগুলো এক্সট্রা দিয়েছিলাম আর নারকেল কিনতে গিয়ে তো পাগল পাগল অবস্থা এই একই সাইজের নারকেল একটা দোকানে বলছে পঁয়ত্রিশ টাকা দুপা হেঁটে গিয়ে বলছে পঁচিশ টাকা এ তো সেই হাতিবাগান কনসেপ্ট হয়ে গেল যাই হোক এক কাকিমার থেকে নিলাম বেশ ভালো চারটে নারকেল নিয়েছিলাম